Everybody stand up and start song, singing the song. Did bye goodbye this time for a day. Bye goodbye, I wish you a good day. Bye goodbye, it's not a National Bicultural Republic with them. English in action class 1-2 বাচ্চারা খুবই খুশি হয় যে ম্যাটেরিয়ালসগুলো আমরা ইউজ করি বিশেষ করে রাইমগুলো ওরা বলতে খুবই পছন্দ করে ওরা প্রতি ক্লাসে বলে ম্যাডাম এবিসিডি গানটা পড়েন হ্যালো সংটা পড়েন হ্যাঁ সংগুলো ওরা খুবই খুবই পছন্দ করে ওরা মুখে মুখে বলতে পারে আর বিভিন্ন যেগুলো আছে মানে যোগাযোগের যে বিষয়গুলো ওগুলো খুব সুবিধা হয় কথা বলার জন্য কিন্তু আবার পরীক্ষা যেগুলো আসে রাইটিংয়ের বিষয়গুলো তখন আবার আমাদের একটু বোর্ড ব্যবহার করতে হয় ওদেরকে একটুখানি অন্যদিকে নিয়ে যেতে হয় আর ক্লাস ফাইভের এখন যে পরীক্ষার ধরনটা সেখানে যেই ধরনের প্রশ্ন হয় সেই ধরনের যদি অডিওটা হতো তাহলে খুব ভালো হতো এই জন্য ফাইভে আমরা কম ইউজ করি এখন এখন হচ্ছে 50% আসে বইয়ের বাইরে থেকে টেক্সটবুক বহির্ভূত সেজন্য অনেক কিছু ওদেরকে আমাদেরকে ডেলিভারি দিতে হয় ক্লাসে যেটা অডিওটা সাপোর্ট করছে না কিন্তু এমনি বইয়ের সাথে রিলেটেড সেগুলো চালানো যায় সেগুলো দিয়ে যেটা আমরা সাপোর্ট দিতে পারছি আর র্যাম্পগুলো বাচ্চারা বিশেষ করে পছন্দ করে আমি সাকিনা মল্লিক সহকারী শিক্ষক ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় আসলে আমি শিশু শ্রেণী আর পঞ্চম শ্রেণীতে পড়াই তো পঞ্চম শ্রেণীতে যে ম্যাডাম বললেন আমাদের কিছু রেস্ট্রিকশন আছে যে ওই সিলেবাসের সাথে আসে না অনেক ক্ষেত্রে কিন্তু আমি যখন আমার প্রাক প্রাথমিকে নিয়ে যাই ওরা খুব খুশি হয় ওরা এইটা নীলি হুইসই করে ওঠে যে আপা গ্রিটিংস ওইটা দেন আপা ওই রাইমটা দেন ওইটা দেন সেটা দেন এইটা নিয়েই থাকে তখন আমার খুব ভালো লাগে আমি ওই ক্লাসেই বেশি ইউজ করি শিশু শ্রেণীতে কিন্তু পঞ্চম শ্রেণীতে আমার বেশি একটা ইউজ করা হয় না কারণ আসে না এটার সাথে আমার পরিকল্পনার সাথে পাঠ্যবইয়ের সাথে বেশি একটা রিলেটেড না এই জন্য পঞ্চম শ্রেণীতে কম নেই শিশু শ্রেণীতে আমি বেশি ইউজ করি থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ